অস্ত্র, গুলি এবং মাদক দিয়ে ফাঁসাতে যেয়ে এক সতীন ধরা পড়ে গেছেন। সতীন এখনও পলাতক আছেন, তবে সতীন যাকে দিয়ে ফাঁসাতে গেছেন তিনি ধরা পড়েছেন। র‍্যাব জানিয়েছে, 7 সেপ্টেম্বর আবুল হোসেন র‍্যাবকে জানায়, চান্দগাঁও এলাকার মহসিন সড়কের নাসরিন আক্তারের বাড়িতে মাদক, ইয়াবা, অস্ত্র ও গুলি আছে। দ্রুত যদি উদ্ধার না করা হয় তাহলে এগুলো সরিয়ে ফেলবে। পরবর্তীতে র‍্যাব আবুল হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়। আবুল হোসেনই দেখিয়ে দেয় বসতঘরের ফলস ছাদের উপরে অস্ত্র এবং গুলি আছে, ওয়ার্ড্রপের ড্রয়ারে আছে ইয়াবা, এবং ছাদের উপর থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়, এবং ওয়ার্ড্রপের ভিতর থেকে উদ্ধার করা হয় 2250 পিস ইয়াবা। নাসরিনকে র‍্যাব জিজ্ঞাসাবাদ করলে নাসরিন এগুলো ঘরে থাকার কথা তিনি জানেন না বলে র‍্যাবকে জানান। পরবর্তীতে আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে আবুল হোসেন জেরার এক পর্যায়ে বলে, বসতঘরের মালিক নাসরিন ও তার ছেলে সোহানকে ফাঁসাতেই এটি সে করেছে। জায়গা জমি নিয়ে নাসরিনের স্বামী ইউসুফ ও ইউসুফের দ্বিতীয় স্ত্রী কোহিনুর আক্তার বেশ কিছুদিন যাবতই ঝগড়া ফেসাদ করে আসছিল, যার কারণে নাসরিনকে ফাঁসাতে এই সন্ত্রাসী আবুল হোসেনের মাধ্যমে 3 লাখ টাকার বিনিময়ে চুক্তি হয়, এবং সেই চুক্তি অনুযায়ী আবুল হোসেন এই অস্ত্র, ইয়াবা নাসরিনের ঘরে রাখেন এবং পরবর্তীতে র‍্যাবকে খবর দেন, যেমনটি জানিয়েছেন র‍্যাবের অধিনায়ক। যতটুকু আমরা এখন বিস্তারিত বুঝতে পারলাম, যেখানে ইউসুফ, যাকে আমরা বলছি মূল পরিকল্পনাকারী, তার 2টি ওয়াইফ, প্রথমজন হচ্ছে নাসরিন, দ্বিতীয়জন কোহিন। তো প্রথম স্ত্রীর সাথে তার এরকম বনিবনা এখন ছিল না, এবং প্রথম স্ত্রীর ঘরে তার একটি সন্তান রয়েছে সোহান, যার বয়স 18+ এরকম। সে তার বাসা, তার একটা ভিটে বাড়িতে থাকে, যেটা হয়তো ইউসুফের কিনে দেওয়া এক সময়। কোহিনুর যেহেতু দ্বিতীয় স্ত্রীর সাথে সে এখন বেশি থাকে, কোহিনুরের একটা চাপ ছিল যে ওই জমিটুকু তার নামে লিখে দেওয়া এরকম সামথিং। তা যখন ইউসুফ তার প্রথম স্ত্রীকে, কোহিনুরকে এবং তার সন্তানকে সেখান থেকে সরাতে পারছিল না, তখন আর কি তারা একটি বুদ্ধি করে যে তার সন্তানকে এবং স্ত্রীকে অস্ত্র এবং ইয়াবা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দেবে, যাতে তারা জেলে থাকলে তখন তাদের সুবিধা হয় এই জমিটা দখল করা। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1,050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।